আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা ত্রিয়াসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা জানো যে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি সময়ে এসে গেছে আমি তোমাদের জন্য বাংলা লাস্ট মিনিট সাজেশানটা তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে একটু দেখে নাও এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের গদ্য পদ্য প্রবন্ধ নাটক এবং সহায়ক পাঠ যে কোনি আছে এই অংশগুলি থেকে তোমাদের যে পাঁচ নম্বর মানের প্রশ্ন আছে এই পাঁচ নম্বর মানের প্রশ্নগুলি আমি আজকের তোমাদের সামনে নিয়ে এসেছি আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এটি তৈরি করেছি বন্ধুরা তোমাদের তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা একটা লাইক করো প্রয়োজনে তোমরা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এসব কি প্রশ্নগুলি আছে আমরা দেখে নিই কারণ আমাদের অনেক প্রশ্ন আছে দেখতে পাচ্ছো প্রথমে গদ্যাংশ গদ্যাংশ জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন তোমরা জানো এটি দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় যার প্রশ্নপত্রে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হবে বাংলার কোশ্চেনটা সেই কোশ্চেনের চার নম্বর দাগে গদ্য বিভাগে দুটি প্রশ্ন পাবে তার থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগের দেখতে পাচ্ছ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ব্যাপারটি ব্যাখ্যা করো এখানে বক্তার আশা কীভাবে ধরা পড়েছে তা ব্যাখ্যা করো এটি তোমাদের জ্ঞানচক্ষু থেকে গল্প থেকে প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন দেখো রত্নের মূল্য জহুরির কাছেই কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে রত্ন কোনটি এবং জহুরি বা কে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে বা বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটা হতে পারে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে কিংবা এই প্রশ্নটি থাকতে পারে বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হলো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এখানে কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে তখন তপন কি সংকল্প করে বন্ধুরা গ্যাংচকু থেকে আমি তিনটি পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন রেখেছি এরপরে দেখতে পাচ্ছ পথের দাবি তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন করতে হবে তার মধ্যে তিনটি প্রশ্ন খুব ভালো করে করবে পথের দাবি থেকেও আমি তিনটি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি এক নম্বরে হলো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখটাই ষোলো আনাই বজায় আছে বাবুটির পরিচয় দাও তার শখ ও স্বাস্থ্যের বর্ণনা দাও দুয়ের দাগের দেখতে পাচ্ছ যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার ভেবে দেখুন এ কথাটি কে কাকে বলেছেন লোকটির কালচারের পরিচয় দাও তিন নম্বর দাগের প্রশ্ন হলো কিন্তু জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়োবাবু জানোয়ারটাকে তাকে ওয়াচ করার দরকার নেই কেন এবারে দেখো আমরা সব পদ্মাংশে প্রথম পদ্ম অসুখী একজন অসুখী একজন কবিতাটি পাঁচ নম্বরের মানের প্রশ্ন এবছর খুবই ইম্পর্টেন্ট একের দাগের প্রশ্নটি দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারতো কেন তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দুয়ের দাগের প্রশ্নটি দেখো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে কবি কিসের ইঙ্গিত করেছেন তিনের দাগের প্রশ্নটি দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষারত মেয়েটির মধ্য দিয়ে কবি যে প্রেম বা প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো চারের দাগে দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কাঠ কয়লা কোথায় ছড়িয়ে রইল সেখানে আর কি কি দেখা গেল ঘটনাটি তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচের দাগে অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কীভাবে বক্ত হয়েছে আলোচনা করো বন্ধুরা তোমাদের অসুখী একজন কবিতাটি থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছি কারণ এবছর পাঁচ নম্বর মানের প্রশ্ন এই কবিতা থেকে আসতে পারে ওই জন্য এই কবিতাটি থেকে পাঁচটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে হান্ড্রেড পারসেন্ট করবে তাহলে তোমাদের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে তোমাদের মাত্র আমি একটি প্রশ্ন দিয়েছি তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো বন্ধুরা এবার আসব প্রবন্ধতে হারিয়ে যাওয়া কালী কলম এটি প্রশ্নপত্রে তোমাদের ছয়ের দাগে থাকে ছ নম্বর দাগের চারের দাগে থাকে তোমাদের বাংলা গদ্যাংশ পাঁচের দাগে থাকে তোমাদের বাংলা পদ্যাংশ এবং ছয়ের দাগের থাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রবন্ধ যার প্রবন্ধটি হলো তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম একের দাগে দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান বিষয়টি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট দুইয়ের দাগের দেখতে পাচ্ছ আজ সব অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি লেখকের অবলুপ্তির সম্পর্কে মতামতই বা কী তিনের দাগের দেখতে পাচ্ছ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখক কীভাবে কালি তৈরি করতেন বিস্তারিত আলোচনা করো চারের দাগের প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের সম্পর্কে আলোচনা করো বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাঁদের বলতে কাদের বলা হয়েছে তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও পাঁচের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো ছয়ের দাগে কথায় বলে কালি কলম মন লেখে তিনজন এখানে কথায় বলতে কি বোঝানো হয়েছে কথায় এরূপ বলে কেন এইবারে আমরা আসবো নাটক তোমাদের নাটক তোমরা জানো যে তোমাদের নাটকের নাম সিরাজ চৌধুল্লা এটির মান কিন্তু চার এটি পাঁচ নয় এটির মান চার এখান থেকে একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হয় একের দাগের দেখতে পাচ্ছ আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন দুয়ের দাগে হলো সিরাজৌদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্রটি বিশ্লেষণ করো তিনের দাগের প্রশ্নটি হলো সিরাজ সিরাজ্লার নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো তোমরা সিরাজের এবং ঘসেটি বেগমের চরিত্র দুটি একটু ভালো করে পড়ে রাখবে চারের দাগে হলো মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার সম্বন্ধে বলা হয়েছে এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা পরিস্ফুট করো পাঁচের দাগের প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা উক্তিটির বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি। ছয়ের দাগের প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো বন্ধুরা এবার আসবো আমরা সহায়ক পাঠ কোনি যেটা আট নম্বর দাগে তোমাদের থাকে তিনটি প্রশ্ন থাকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ পাঁচ দশ নম্বর থাকে একে দেখো দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম উপন্যাস অবলম্বনে আলোচনা করো 이 칸에. তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও থাকতে পারে সাধারণ মে থেকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত যে কোনির জীবন তার যে সাফল্য সেটা বর্ণনা করো বা সাফল্য অর্জনের পিছনে কোনির যে অক্লান্ত পরিশ্রম সেটি বর্ণনা করো এরকম প্রশ্ন ঘুরিয়ে থাকলে একই উত্তর তোমরা লিখবে দুয়ের দাগ হলো কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্রটি বিশ্লেষণ করো তিনের দাগের দেখো কোনির জীবনে ক্ষিতিশের অবদান আলোচনা করো চারের দাগে আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কী বারুনির দিনে গঙ্গার ঘাটে এখানে দুবার গঙ্গার হয়ে গেছে গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটি উঠেছে তা বর্ণনা করো প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো ছয়ের দাগের প্রশ্ন তোর আসল লজ্জা জলে গর্ব জলে কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির তাৎপর্য লেখো সাতের দাগের দেখো কোনির জন্য ক্ষিতীশ যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা নিজের ভাষায় লেখো এটাও ভালো প্রশ্ন আটের দাগের দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা নয়ের দাগের প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন এই মন্তব্যের আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দেওয়া পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য রইলো শুভকামনা